নমস্কার দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি অনুষ্কা শুরু করছি আজ বাংলা যে বড় খবরে আমাদের নজর আছে গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই 10 দিনে সিবিআই হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে কলকাতায় তাকে জেরার জন্য কিছুক্ষণ আগেই সিবিআই কনফায় কলকাতা আসার পথে বর্ধমানে যে পেট্রোল পাম্প সেখানে দাঁড়ায় আমাদের দুই প্রতিনিধির কাছে আমরা যাব কিন্তু তার আগে দেখাবো আমাদের দুই প্রতিনিধি সেখান থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখছি অনুব্রত মণ্ডলকে এবং এখানে সিবিআই তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে দাদা দাদা কিছু বলবেন একটু যদি কাজটা না মানে একটু যদি কাজটা না মানে আপনি কিছু বলতে চান শ্রেষ্ঠ দা অনুব্রত মণ্ডলকে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডলকে এখানে বলছে আপনি চুরি করেছেন অনুব্রত মণ্ডল এবং পাশে সিবিআই আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি যে এখানে এই যে ছবি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে সিবিআই এর এই যে টিম সেই টিমটা কিন্তু ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এবং ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে কিন্তু দেখা যাচ্ছে সব মিলিয়ে অনুব্রত মণ্ডল তিনি নিজে গাড়ির পেছনে সিটে অনুব্রত আপনি কেমন আছেন অনুব্রত দা কেমন আছেন কেমন অনুব্রত দা সিবিআই এর ভূমিকায় কি বলবেন অনুব্রত দা সিবিআই এর ভূমিকায় কি বলবেন কাঁদছেন কেন অনুব্রতা কাঁদছেন কেন কাঁদছেন কেন অনুব্রতা চোখে জল কেন কি কি বলবেন দলের ভূমিকায় চোখে জল কেন চোখে জল কেন অনুব্রত খাচ্ছেন কেন আপনি অনুব্রত অনুব্রতার চোখে জল কেন অনুব্রতা দলের কারোর সঙ্গে কথা হয়েছে আপনার সকাল থেকে অনুব্রতা বলে দিই অনুব্রতা 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 বেরিয়ে যাচ্ছে আপনাকে জুতো ছোড়া হচ্ছে চোর বলে স্লোগান দেওয়া হচ্ছে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আবির দত্ত এবং পার্থ প্রতিম ঘোষ আমি শুরুতে আবিরের কাছে আসছি আবির বর্ধমান পেট্রোল পাম্পে কিছুক্ষণের জন্য সিবিআই কনভয় দাঁড়িয়েছিল এবং সেই সময় তুমি কথা বলার চেষ্টা করলে অনুব্রত মণ্ডলের সঙ্গে একেবারে শুরু থেকে আমরা যে ছবি দেখেছি গ্রেপ্তার হওয়ার পর থেকে অনুব্রত মণ্ডল মুখে কুলু পেটেছেন এবারেও তার ব্যতিক্রম হলো না
দেখো বলাই যায়, তার কারণ আমরা দেখলাম যে বর্ধমানে আসার কিছুটা আগে সেখানে একটি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য যখন সিবিআই তরফ থেকে প্রবেশ করা হয় তখন বেশ কিছুক্ষণ গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে এবং আমরা প্রথমেই অনুব্রত মণ্ডলের গাড়ির কাঁচ তোলা অবস্থায় ছিল, তাকে রিকোয়েস্ট করছিলাম কাঁচ নামানোর জন্য এবং তিনি কিছু বলবেন কিনা তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তিনি ঠিক পাশে সিবিআই এর যে আধিকারিক রয়েছেন তার দিকে তাকালেন, তিনি না বললেন তাই তিনি আর কাঁচ নামাতে পারলেন না। অর্থাৎ সিবিআই যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত তিনি কিছু বলতে পারবেন না। এরপর দেখা গেল যে অনুব্রত মণ্ডলকে তিনি কখনো চোখ মুচ্ছেন, কখনো চোখ বন্ধ করে রয়েছেন, কখনো মাথায় হাত দিয়ে রেখেছেন, অর্থাৎ তার যে শরীরী ভাষা সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখতে অভ্যস্ত ছিলাম আজকে কিন্তু সেই অনুব্রত মণ্ডলকে দেখতে পাওয়া যাচ্ছে না বা যায়নি। আরও একবার ছবিটা দেখাচ্ছি, আমরা গলছি, প্রবীর দে আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, গলছি আমরা ক্রস করলাম এবং ইতিমধ্যে একেবারে বর্ধমান শহরের সামনে আমরা, এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জ্যামে আটকে রয়েছে আজকে এবং কিছুক্ষণ পরেই কিন্তু নেমে যাবে, কিছুক্ষণ পরেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে কিন্তু নেমে যাবে অনুব্রত মণ্ডল কলকাতার উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি বলতে বলতেই অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল তাকে কিন্তু এখানে এখানে তিনি বাড়ি বাইরে আছেন এবং সিবিআই যারা গোয়েন্দারা তারা এখানে রয়েছেন এবং সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু এখানে বিশাল সংখ্যায় তারা এখানে রয়েছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে অনুব্রত মণ্ডলকে আজকে আমরা দেখলাম তার শরীরী ভাষা সম্পূর্ণ কিন্তু আলাদা, শরীরী ভাষা সম্পূর্ণভাবে আলাদা। যে অনুব্রত মণ্ডলকে আমরা দেখতে সবাই দেখে এসেছি সেই অনুব্রত মণ্ডলকে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা গলছি ক্রস করেছি প্রায় 122 কিলোমিটার কলকাতা থেকে, সেই 122 কিলোমিটার অতিক্রম করে কলকাতায় পৌঁছাবে এই টিম এমনটাই মনে করা হচ্ছে। বিশাল বাহিনী এখানে রয়েছে, সিগন্যালে আটকে রয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সিগন্যালে যে আটকে রয়েছে এখানে যে টিম এবং তার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডল তিনি এখানে রয়েছেন। আগেবারে আমি তোমাদের সঙ্গে থাকব, আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, পার্থ প্রতিম সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ প্রতিম, সকাল থেকে ঘটনা প্রবাহ যেভাবে গিয়েছে 10 দিনে সিবিআই হেফাজত ইতিমধ্যেই হয়েছে, আমরা দেখতে পাচ্ছি পার্থ প্রতিম রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কিছু বলতে চান? একেবারে দেখো, অনুব্রত মণ্ডলের কনভয় কিন্তু আবারও দাঁড়িয়েছে এই মুহূর্তে এবং গ্রেপ্তার করা হলো, এই এর জন্য দায়ী কে, এই পরিস্থিতি তৈরি হলো কেন? দল কি আপনার পাশে থাকলো না? দল কি আপনার পাশে থাকলো না? এই পরিস্থিতির দায়ী কে? দল কি আপনার পাশে থাকলো না? শরীর কেমন? শরীর কেমন? শরীর কেমন? সিবিআই কে সহযোগিতা করবেন? একেবারে অনুব্রত মণ্ডল কিন্তু সরাসরি যে বিষয়টা বললেন যে তিনি কিছু বলতে চান না। আমরা গলছিতে রয়েছে এই মুহূর্তে, অনুব্রত মণ্ডলের কনভয় কিন্তু আবারও বর্ধমানের দিকে এগিয়ে চলেছে। অনুব্রত মণ্ডল একেবারে সরাসরি জানিয়ে দিলেন তিনি কিছু বলতে চান না। দেখাই গেল যে অনুব্রত মণ্ডল, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি জানো আমাদের অনুব্রত মণ্ডলকে যখন আজকে একটি সিগন্যালে দাঁড়ালো অনুব্রত মণ্ডল নেমেছিলেন, সিবিআই এর নিরাপত্তা নিয়ে অনুব্রত মণ্ডলকে একটু বার করা হয়েছিল। অনুব্রত মণ্ডল তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি কিছু বলবেন কি না, তিনি কিছু বলেননি, তিনি হাত নাড়িয়ে জানালেন যে তিনি কিছু বলতে চান না। তাকে যখন প্রশ্ন করা হয় দল কি তার পাশে আছে বা দল কি তার পাশে নেই, কি মনে করছেন তিনি, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না। অনুব্রত মণ্ডলকে দেখলেই বোঝা যাচ্ছে যে দুর্দণ্ড প্রতাপ, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে একের পর এক তার যে বিধান বা তার যে বক্তব্যগুলো একের পর এক ভাইরাল হয়েছে বা একের পর এক তার বক্তব্য নিয়ে তীব্র বিতর্ক হয়েছে, সেই যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে আকাশ পাতাল তফাত। অনুব্রত মণ্ডলে কখনো চোখ দেখা যাচ্ছে ছলছল করছে,
কখনো তিনি মাথায় হাত দিয়ে রেখেছেন, কখনো চোখ বন্ধ করে রেখেছেন, এবং পাশেই সিবিআই এর একজন আধিকারিক গাড়ির সিটের সামনে যিনি গাড়ির চালক তার পাশেও বসে রয়েছেন আরেকজন আধিকারিক। এই যে গাড়ি যাচ্ছে সেই গাড়িতে দেখাই যাচ্ছে স্পষ্টত গাড়িকে বেষ্টন করে রেখেছে সম্পূর্ণভাবে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা। এবং অনুব্রত মণ্ডল তিনি কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে রয়েছেন, অর্থাৎ সিবিআই এর যে কনভয় তিনি রয়েছেন সেই কনভয় কলকাতা থেকে 120 কিলোমিটার দূরে রয়েছে। গলসি আমরা ক্রস করে গেছি একেবারে বর্ধমানের মুখে। অনুব্রত মণ্ডলের আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করলাম, তিনি কিন্তু শুধুমাত্র প্রতিক্রিয়া দেখালেন হাত নেড়ে, কিন্তু দলের বিষয় নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য করলেন না। একেবারে আমি আমির দত্ত আমাদের প্রতিনিধি যেরকম জানিয়ে দিলেন যে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অনুব্রত মণ্ডলকে, গলসিতে কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিল সিবিআই এর কনভয়, সেই সময় অনুব্রত মণ্ডলকে বারবার তারা জিজ্ঞাসা করেন কোন প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের রয়েছে কিনা, কিন্তু গ্রেপ্তারির পর থেকেই যেভাবে অনুব্রত মণ্ডল চুপ রয়েছেন, মুখে কুলো পেটেছেন, এবারও তার ব্যতিক্রম হলো না। গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডলকে জেরার জন্য নিয়ে আসা হচ্ছে কলকাতায়, 10 দিনের তার সিবিআই হেফাজত। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি আমির দত্তের কাছে। আমির, গলসি থেকে ইতিমধ্যেই রওনা হয়েছে অনুব্রত মণ্ডলের কনভয়, বিশাল সিবিআই এর কনভয়, তবে দৃশ্যতই ক্যামেরার সামনে অনুব্রত মণ্ডলকে বিধ্বস্ত লাগছে, চোখ ছলছল করছে তার। তবে একেবারে একদিকে চোখ ছলছল করছে, কখনো মাথায় হাত দিয়ে তিনি বসে আছেন, কখনো চোখ বন্ধ করে তিনি বসে আছেন, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি কি বলতে চান এবং এই যে গ্রেপ্তারির বিষয় নিয়ে তার কি বক্তব্য, তিনি হাত নাড়িয়ে না জানান। এবং তার সঙ্গে সঙ্গে তাকে যখন দ্বিতীয়বার প্রশ্ন করা হয় যে দল কি আপনার পাশে আছে নাকি দল আপনার পাশে নেই, সেই বিষয় নিয়ে কিছু বলবেন, সেই বিষয় নিয়ে তিনি কিন্তু কোনো মন্তব্য বা কোনো অভিব্যক্তি তার প্রকাশ পায়নি। ছবিটা দেখাচ্ছি, আমরা দাঁড়িয়ে রয়েছি, গাড়ি আমাদের চলছে এই যে হাইওয়ের উপরে, হাইওয়ের উপরে আমরা দেখতে পাচ্ছি ঠিক বর্ধমান ঢোকার আগে, বর্ধমান ঢোকার আগের ছবি। এবং ইতিমধ্যে এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে অনুব্রত মণ্ডল, তাকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, ছোট গাড়ি, সেই গাড়িতে পাশে কেসের আইও রয়েছেন, সামনে আরও একজন সিবিআই এর আধিকারিক রয়েছেন। এবং তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল দু জায়গায় দাঁড়ানো হয়, প্রথম দাঁড়ানো হয় একটি পেট্রোল পাম্পে, সেই পেট্রোল পাম্পে যখন দাঁড়া করানো হয় গাড়ি, তখন তিনি কিন্তু তাকে দেখা যায় তার চোখ ছলছল করছে, তার মাথায় তিনি হাত দিচ্ছেন, কখনো মাথায় দিয়ে হাত দিয়ে বসে রয়েছেন, কখনো দেখা যাচ্ছে যে তিনি চোখ বন্ধ করে রেখেছেন। আবার তাকে কিছুটা দূরে আস্তে একটি জ্যাম ছিল সেখানে তিনি নেমেছিলেন, এবং তখন তাকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি কিন্তু প্রতিক্রিয়া দিতে চাননি, হাত নেড়ে জানান যে তিনি সিবিআই তদন্ত বা অন্য বিষয় নিয়ে তিনি কিছু বলতে চান না। সব মিলিয়ে দেখাই যাচ্ছে যে বর্ধমান ঢোকার আগে এই যে হাইওয়ে, হাইওয়েতে অনুব্রত মণ্ডল, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, একেবারে সেই বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে দর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল অনেকটাই ভেঙে পড়েছে। অনেক ধন্যবাদ আবির তোমাকে। অনুব্রতদা কিছু বলতে চান? দেশলা কি বলবে? অনুব্রতদা কিছু বলতে চান? একেবারে দেখো, অনুব্রত মণ্ডলের কনভয় কিন্তু আবারও দাঁড়িয়েছে এই মুহূর্তে, এবং অনুব্রতদা কিছু বলতে চান? একেবারে কিছু বলতে চান? তিনি জানিয়ে দিলেন তিনি কিছু বলতে চান না। অনুব্রতদা আর একটা বিষয় জানতে চাইবো, আপনাকে গ্রেপ্তার করা হলো, এই এর জন্য দায়ী কে? এই পরিস্থিতি তৈরি হলো কেন? দল কি আপনার পাশে থাকলো না? দল কি আপনার পাশে থাকলো না? এই পরিস্থিতির দায়ী কে? দল কি আপনার পাশে থাকলো না? আর অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হতেই অনুব্রত বিরোধী গোষ্ঠীর নেতার কটাক্ষ, চেহারা, দাপট, অবস্থান, ক্ষমতা, শক্তি চিরস্থায়ী হয় না, দুঃখের বিষয়ে অনেকে এটা ভুলে যায়। কঙ্কাল সার সিংহের ছবি পোস্ট করে কটাক্ষ তৃণমূল নেতা কাজল শেখের।